Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আজ থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধের নির্দেশ দিয়েছেন পুনরায় নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মোতাবেক আজ থেকে বন্ধ হয়ে গেল সমস্ত লোকাল ট্রেন। আমাদের প্রতিনিধি সুশান্ত দাস আজ সকালবেলা আরামবাগ রেল স্টেশনে গিয়ে দেখেন শুনশান রেল স্টেশন। যদি অনেকেই বলছেন যে এই সিদ্ধান্ত অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময়োপযোগী, হয়তো মানুষের কিছুটা অসুবিধা হবে, কিন্তু সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হয়েছে। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আজ থেকে সমস্ত লোকাল ট্রেন বন্ধ, এই বিষয়ে কি বলবেন, কি মতামত আপনার? সরকার যেটা করেছে ভালোই করেছে,
স্বাস্থ্যের ক্ষতি হবে, তার জন্য ট্রেন বন্ধ ঠিকই আছে, কিন্তু অনেক লোকের আবার একটু ক্ষতিও হতে পারে। এই যারা যাতায়াত করে, ডেলি প্যাসেঞ্জারি করে, তাদের পক্ষে অনেক অসুবিধাজনক। আমরা বলবো এটা লকডাউন করা উচিত, কেননা করোনার হার প্রচুরভাবে বেড়েছে, সংক্রমণটা প্রচুরভাবে বেড়েছে। এই কোথায় বাড়ি আপনার? আমার এই সারদাপল্লি আরামবাগ। আরামবাগই বাড়ি? হ্যাঁ। ধন্যবাদ। নমস্কার দিদি। আজ থেকে এই যে লোকাল ট্রেন বন্ধ, এই বিষয়ে আপনাদের মতামত কী? এই বিষয়ে মতামত বলতে, করোনা যেভাবে বেড়ে গেছে তাকে দমানোর জন্য সরকার যেটা করেছে, যে ট্রেন বন্ধ রেখেছে, খুব ভালো হয়েছে। আমরাও চাই অন্তত দুটো মাস অন্তত মানে ট্রেন সব কিছু বন্ধ থাকুক, আবার পৃথিবী স্বাভাবিক হোক, হলে আবার নতুন জীবন আমরাও ফিরে পাবো, যেমন কদিন আগে আমরা ছুটাছুটি মানে এখানে যাওয়া ওখানে যাওয়া করছিলাম সেরকম পাবো। তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় ঠিকই আছে। কোথায় বাড়ি আপনাদের? আরে আরামবাগেই বাড়ি। আরামবাগেই বাড়ি। ধন্যবাদ। আপনারা কী বলবেন? আমরা কী বলব, যা হচ্ছে তা ভালোর জন্যই করেছে সরকার, না কি বলব। আর এর বেশি কী বলবো বলুন না, সবাই তো মানে এরকম হঠাৎ হঠাৎ এতে ভুলছে, বহু লোক মারাও যাচ্ছে। হ্যাঁ, যার জন্য যেটা সে করেছে তিনি, সেটা তো ভালোর জন্যই হোক করেছে। ধন্যবাদ। Collection, jeans and t-shirts, only for men.